8ই আগস্ট ত্রিপুরা রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, 12ই আগস্ট ভোট গণনা। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক জেলায় জেলায় সকল দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতীদের আক্রমণে ত্রিস্তর পঞ্চায়েতে পশ্চিম ত্রিপুরা জেলায় সিপিআইএম দলের প্রার্থীরা বেশ কিছু জায়গায় নমিনেশন পত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ। তারই পরিপ্রেক্ষিতে সিপিআইএমের পক্ষ থেকে মেলার মাঠ পশ্চিম ত্রিপুরা জেলা অফিসের সামনে থেকে রেলি করে প্যারাডাইজ চৌমুহনীর রাস্তা ব্লক করে বিক্ষোভ প্রদর্শন করে। বামফ্রন্ট এবং সিপিআইএম পঞ্চায়েত নির্বাচনের জন্য আমরা সর্বাধিক প্রস্তুতি গ্রহণ করেছি। নির্বাচন ঘোষণা হওয়ার পরে বামফ্রন্টের উদ্যোগে সিপিআইএম প্রার্থীরা 11 তারিখে আমরা পশ্চিম জেলার 17টি আসনে মনোনয়ন জমা দিয়েছে আমাদের জনগণকে সাথে নিয়ে। এরপর বিভিন্ন ব্লকে ব্লকে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের মনোনয়ন আমরা রাজ্যের বেশিরভাগ 35টি ব্লকের প্রায় 25টি ব্লকে আমরা দিয়েছি, কিন্তু 10টি ব্লক তার মধ্যে পশ্চিম ত্রিপুরার বামটিয়া, মোহনপুর, সেখানে জিরানিয়া, পুরাতন আগরতলা এবং আজকে ডুকলিতে চেষ্টা হচ্ছে এখনও দিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশন পুলিশের ডাইরেক্টর জেনারেলকে বারবার আমরা গিয়েছি যে সময় হয় বাড়াক, নাহলে পুলিশ ব্যবস্থা করুক, কিন্তু নির্বাচন কমিশন একেবারে বিজেপির পকেটে ঢুকে যাতে আমাদের প্রার্থীরা মনোনয়ন না দিতে পারে তার জন্য বামুটিয়া ব্লকে প্রথম আমাদের প্রার্থী এবং আমাদের যারা সর্বদলীয় মিটিংয়ে গিয়েছিল তাদের উপর আক্রমণ করে আমাদের প্রার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে রাত্রিবেলা বোমা বিক্ষেপ করে এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থীদের মাথা ফাটিয়ে দিয়েছে। এখন পর্যন্ত প্রায় 20 জন আহত এবং আপনারা জানেন রাজনগরের আমাদের জেলা পরিষদের যে প্রার্থী চিত্তাখোলাতে বাদলশীল তাকে খুন করেছে, সে প্রার্থী হওয়ার অপরাধী। এই হলো ত্রিপুরার গণতন্ত্রের অবস্থা। গোটা দেশেই তার প্রতিবাদ হচ্ছে। এই প্রতিবাদের মধ্যে আমরা বলবো যে যারা প্রার্থী আজকে দিতে পারে নাই সমস্ত প্রস্তুতি নিয়ে এদিকে বামুটিয়া, মোহনপুর এবং জিরানিয়া এবং ওল্ডাগরতলা ডুকলির তারা এখনও অপেক্ষা করছে। তারা আমাদের জেলা অফিসে এসেছিলেন, আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ডিস্ট্রিক্ট অফিসে, কিন্তু ডিস্ট্রিক্ট অফিসে নাকি বিজিবির তারা মনোনয়ন জমা দিবে, তাই অগত্যা বাধ্য হয়ে আমরা তাদেরকে নিয়ে এসে এই রাস্তা অবরোধ করে আমরা এই প্রতিবাদ সংগঠিত করছি। আমাদের প্রার্থীরা তাদের প্রার্থীপদের কাগজ নিয়েই আমাদের কাছে এসেছিল, তাই আমরা তো আর তাদের কোনো জবাব দিতে পারবো না। এই ত্রিপুরার মানুষের কাছে এই জবাব আমরা চাইব। এই হলো বিজেপি, তার গণতন্ত্র, এই হলো মুখ্যমন্ত্রী, বিজেপির গণতন্ত্র গোটা দেশে যা চালিয়েছে তবে বেশি দিন আর চলবে না। মানুষ কিন্তু তৈরি হচ্ছে, খান খান করে ভেঙে যাবে এই সরকার। বিভিন্ন রাজ্যে রাজ্যে বিজেপির মধ্যে 10 নামছে একের পর এক। বলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো আমাদের সমস্ত বামপন্থী শক্তি, বিজেপি বিরোধী শক্তিকে আমরা একত্রিত করে এই চেষ্টা করেছিলাম। ভোট হলে ওদের খবর থাকতো না।